বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো পঞ্চমীর ডেইলি লাইফ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর আমার ডেইলি ভিউয়ার যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এইভাবেই পাশে থাকো আমার, প্লিজ সবাই সবাই। আর আশা করি আমি যত দিন যাবে আমি একটু ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ সবাই পাশে থেকো, হেল্প কর। ফার্স্ট গুড মর্নিং, কারণ এখন বাজে ঘড়িতে 10:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তেমন বলতে গেলে আমি তোমাদেরকে আজকে আমার চারিপাশের ভিউটা দেখাবো, মানে আমার গ্রামে চারপাশের ভিউটা তোমাদের কেমন লাগে তোমরা সবাই জানাবে। তো চলো তোমাদের গ্রামের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর মনোরম পরিবেশ, তাতে আবার আজকে হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস আর মেঘলা মেঘলা দিন করেছে, তো খুব ভালো লাগছে আমাকে। হবে তো চলো। আর দেখো কত সুন্দর ফুলগুলো আমাদের ছাদের চারপাশের, এটা ভিউ কত সুন্দর লাগছে না? গাছ, চারদিকে গাছপালা, বিভিন্ন রকমের গাছপালা। আর তোমরা তো জানো, তোমরা জানো না হয়তো, সরি। তো বলছি যে আমাদের বাড়িটা অনেক দিনে পুরনো, আমি রিসেন্টলি বাড়ি করবে তাই বাড়িটা পুরনো হয়ে গেছে, তো তার চারপাশে আরও গাছপালা অনেক রকমের হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আমাকে। তো দেখাচ্ছি, দেখো দেখো আকাশটা কত মেঘলা মেঘলা হয়ে গেছে, কত মেঘলা মেঘলা দিন করে হচ্ছে। বৃষ্টি হবে কিন্তু তেমন হবে না, কিন্তু বাতাস পাচ্ছে, তো সেটা আমাদের ছাদে মায়ের হচ্ছে। বৃষ্টি হবে কিন্তু তেমন হবে না, সবাই দিয়ে বাতাস পাচ্ছে, তো তাদের আমাদের ছাদে মায়ের বেলা দিয়ে সবাই দিয়ে থাকে। তো কবি পহলে পহলে কবি পহলে গাছে নড়লে পরিবেশ মনোরম লাগে, সুন্দর পরিবেশ পাবে করতে পারো। হালকা হালকা মিষ্টি বাতাস, ঠিক আছে, পেটে ধরেছে, ঠিক আছে, পেটে ধরেছে, বড় বড় পেটে। হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চারপাশের ভিউটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে। তোমরাও তোমাদের ভিউগুলো দেখাবে, আমার চারপাশে গ্রামের ভিউটা তো সবাইকে ভালো লাগে, আমাকে গ্রামে এই ভিউগুলো খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই সবাইকে একটু সাপোর্ট করো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের পাশে আছি, প্লিজ পাশে থেকো। আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লাগে তো প্লিজ কিছু মনে করো না, ছোট বোন বলে ক্ষমা করে দিও। তো টাটা, বাবাই, আর এখানে আমি শেষ করলাম, টাটা, থ্যাংক ইউ সো মাচ।